মাহফিল গুলোতে গেলে হঠাৎ করেই আমাদের কানে কিছু কথা বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপরে কি বলে, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 হুর। এমন হুরের ওয়াজ করার বক্তা আছে না নাই? 70,000 হুরের লোক দেখালো কিছু করা লাগবে না, ওর যে সুদীর টাকায় আছে ওই দিয়ে মসজিদি ফ্যান কিনে দিলি, অমনি বেহেশতে যেয়ে 70,000 হুর পাবে? এরা হুজুর আছে না? কত সুন্দর করি বলে, জাহাজ ভরি নিয়ে জান্নাতে চলে যাবে, উড়ায় আবার বলে যখন জাকির নায়েক বাংলাদেশে আসতে চাইল, উড়া বলল বাবারে ও তো ইহুদির দালাল, ও তো নাস্তিক মুরতাদ মুশরিক কাফেরদের গোলামি করে, ওর বাংলাদেশে আসতে দিয়া হবে না, সবাই আর পটে জাতি হবে। আড়াই হাত কইছে বাস কেটে নিয়ে আমিও রেডি থাকলাম যে কবে আসবে জাকির নায়েক এয়ারপোর্টে, ঠ্যাং ভেঙে দেব। ওমা জাকির নায়েক তো আসলো না, ঠ্যাংও ভাঙা লাগলো না, কিন্তু কয়দিন পরে ওপার থেকে একজন আইসি গেল সনি এরিকসন, নামটা বুঝে নেন, সনি এরিকসন না, আইসে গেল ঢাকা শহরে, নেচে গেল ছাপায়ে গেল কাপায়ে গেল, তখন আমার বাবা আর অস কইল না, আড়াই হেতে বাস কাটতিও বললো না, এয়ারপোর্টও ঘেরাও করতে বললো না, তখন বুঝলাম তালি জাকির নায়েক দালাল, আর এইটা মনে হয় হালাল। আছে না এরা মাস? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাব 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বুয়াল মারির বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার দরবারে, হয়তো একটু বিড়ি টানি বুয়াল মারির বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। বুঝা গেছে? ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়িতে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ডক্টর ফয়জুল হক, রাজনীতি চলবে। তারপরে কি বলে? তারপরে বলে, জিহাদ মিহাদ কোথায় আছে
দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে এখানে জিহাদ কোথায় আছে খুঁজে পাইনি খুঁজে পাবে কি ঢেলাখানা তো পড়তে পারে না হ্যাঁ আগে তো পড়া শিখতে হবে নাকি সারাদিন যদি ওর কাছে দেওয়া হয় হাতরাই মরি যাবে খুঁজে পাবে কিছু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠাই আপনাদের দিকে আসে না কোন জায়গায় আসে তা কব না বছর বছর ছাগল পাঠায় আমি আবার শেথা তারপরে কি বলছে হইলে ওরস কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমিও বলি রাজনীতি চলবে না রাজনীতি করার কোনো দরকার নেই এই রাজনীতির সাথে আমাদের আসলে সম্পর্ক নেই আমাদের সম্পর্ক কোরআনের নীতির সাথে কিসের সাথে কোরআনের নীতির সাথে এই কোরআনের নীতির কথা বলতে গেলে যদি কেউ আমাদের বলে রাজনীতি আমি বলবো তুমি তো কিলাস আগে পড়ি তারপরে আসো পাকা মুখরা তারা খুঁজে পাওয়া